ইউনিফর্মটা চেঞ্জ করতে যত টাকা দরকার বাংলাদেশের কি অত টাকা এখন ইউনিফর্মে চেঞ্জে খরচ করা উচিত প্যাকেজিং এ আমরা অনেক খরচ করি কিন্তু ভিতরের মাল মশলাটার কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি ঠিক থাকে না এটা একটা ধোকা সো পুলিশের এই যে ইউনিফর্ম চেঞ্জ করলে যে পুলিশ পুলিশের মোরালস ঠিক হয়ে যাবে তা তো না সো ইনভেস্টিং অন দ্য ইউনিফর্ম তার থেকে কি বেটার ইনভেস্ট করা উচিত না যে পুলিশের মোরাল কিভাবে ঠিক হতে পারে এবং মানুষের মোরালস আসে তাদের রিলিজন থেকে রিলিজিয়াস বিলিফস থেকে সো আমাদের কি ওইটার উপরে স্পেন্ড করা মোর ওয়াইজ না এসব প্যাকেজিং এ পয়সা খরচ করে ব্র্যান্ডিং করে মার্কেটিং করে আমাদেরকে আর কতকাল ধোকা দেওয়া হবে আমাদের বিস্কিটের প্যাকেজিং এ খরচ না করে প্যাকেটের ভিতরে বিস্কিটের কোয়ালিটি আর কোয়ান্টিটির উপরে খরচ করা দরকার আপনি যদি এটাতে একমত হয়ে থাকেন এই ভিডিওটা শেয়ার করুন যাতে মেসেজটা কর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছায়